মানুষের কোন অঙ্গ তাকে বেশি জাহান্নামে নিয়ে যাবে? অপশান চাইলে অপশান দেব, নয় তো দেব না, বলুন। জিহ্বা। জিহ্বা, আচ্ছা বলুন। নামাজের আগে মেশক বা ব্রাশ করার হুকুম কি? এতে অপশান আছে, অপশান চাইলে অপশান দেব, নয়তো দেব না, যদি আপনারা সঠিক উত্তর দিতে পারেন বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আবার অনিত্য দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে গেছি। এখন যেখানে দাঁড়িয়ে আছি এবং যেই পাড়াতে আমরা ঢুকে পড়েছি সেটা হচ্ছে বিকি হাঁকোলা মুসলিম পাড়া। আর এই বিকি হাঁকোলা মুসলিম পাড়ায় আসার সাথে সাথেই আমরা দেখতেই পাচ্ছ কটা বন্ধু একাদম বসেই রয়েছে, তারা কিন্তু আমাদের এই প্রোগ্রাম খেলার জন্য একেবারে রেডি। আর আমরা সর্বদাই সব সময় থাকি রেডি, কেন আপনাদের সাথেই তো খেলবো কুইজ। হ্যাঁ অবশ্যই, যার কারণে এনাদেরকে পেয়ে গেছি। আর এনাদেরকে প্রথম প্রশ্ন, আলোর পথের ইসলামের প্রথম প্রশ্নতে যাবার আগে এনাদের পরিচয়গুলো চটপট জেনে নিই, তারপরে থাকবে আমাদের মেইন প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম? শেখ সাহেব। বাড়ি? বিকি হাঁকোলা শেখ পাড়া। বিকি হাঁকোলা শেখ পাড়া, বলুন। শেখ মসজিদুর রহমান। আচ্ছা। মল্লিক বাগান নিবাসী। আদাবুর মল্লিক। বিকি হাঁকোলা মল্লিক বাগান। সাইফুল মল্লিক। আচ্ছা। বেলতলা মল্লিক বাগান। তো মাশা আল্লাহ, দেখতেই পাচ্ছেন সকলের নামগুলো কিন্তু অসাধারণ এবং সকলের সঙ্গে আমাদের পরিচয় হয়ে গেল। আর এই পরিচয় করার পরেই কিন্তু আমাদের থাকবে প্রশ্ন, দেখা যাক এনাদের কাছ থেকে কি উত্তর আসে। মন দিয়ে শুনুন আমাদের প্রথম প্রশ্ন, আলোর পথ ইসলামের প্রথম প্রশ্ন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের কত গুণ বেশি? জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের কত গুণ বেশি বলুন। আচ্ছা আপনি ভাবুন, বলুন। প্রায় হাজার কোটি, তার থেকেও বেশি। আচ্ছা তাই, বলুন। হচ্ছে না, বলুন। হচ্ছে না। আচ্ছা আচ্ছা, অডিয়েন্সকে বলতে পারবে, বন্ধুরাকে বলতে পারবে? কেউ বলতে পারবে না, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কেউ বলতে পারবে না। তো আমাদের যে প্রথম প্রশ্ন ছিল, আমাদের প্রথম প্রশ্ন ছিল জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কত গুণ বেশি, এনারা কিন্তু কেউ বলতে পারলো না। আর একজন যে উত্তর দিয়েছে সে তো মানে হাজার হাজার কোটি কোটি। সত্যি এই যে উত্তর যে পেয়েছি এটাও কিন্তু অনেক বড় কথা, সেটা ভুল হোক কিংবা সঠিক হোক, ওনার যে মুখ থেকে যে উত্তরটি এসেছে এটার জন্যও কিন্তু আমরা ভীষণ 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 খুশি। কিন্তু আপনার উত্তরটি একেবারে ভুল হয়েছে, উত্তরটি হবে 70 গুণ বেশি। মনে পড়েছে তাই তো বললেন 70 গুণ? মনে পড়েছে এখন 70 গুণ আপনার? ঠিক, 70। আচ্ছা এবারে আমরা চলে যাব কিন্তু দু নম্বর প্রশ্নটি আপনারা মন দিয়ে শুনবেন, আমাদের প্রশ্নটি মন দিয়ে শুনবেন, আমাদের যে দু নম্বর প্রশ্ন মন দিয়ে শুনুন। নামাজের আগে মেশওয়াক বা ব্রাশ করার হুকুম কি? প্রশ্নটি আপনাদের জন্য আরও একটি বার, নামাজের আগে মেশওয়াক বা ব্রাশ করার হুকুম কি? এতে অপশান আছে, অপশান চাইলে অপশান দেব, নয়তো দেব না, যদি আপনারা সঠিক উত্তর দিতে পারেন বলুন। অপশান, অপশান বলুন। অপশান সুন্নাত। আচ্ছা আপনি কি বলেন? সুন্নাত। সুন্নাত, আচ্ছা বলুন। সুন্নাত, সুন্নাত। আচ্ছা অডিয়েন্স কে বলবে, কে আছে? আচ্ছা দেখি নি, এক বন্ধু মানে হাত তুলেছে, দেখি দাদা একটু সাইড দিন। দুর্গন্ধের জন্য, মুখের দুর্গন্ধের জন্য ব্রাশ করতে হবে। আচ্ছা আপনার নাম? মনিরুল মল্লিক। আচ্ছা মাশাআল্লাহ, তো দেখতেই পাচ্ছ, হ্যাঁ যে যেরকম মতামত যার যেটা মনে হচ্ছে সে সেটা দিতেই পারে, অসুবিধা কিছু নেই। আমাদের যে মানে দু নম্বর প্রশ্ন ছিল, নামাজের আগে মেশওয়াক বা ব্রাশ করার হুকুম কি? একজন বলে যে মুখে দুর্গন্ধের জন্য ব্রাশ করা উচিত। হ্যাঁ অবশ্যই, আমরা যখন পেঁয়াজ আদা রসুন এগুলো না যেন খেয়ে মসজিদে যাই, কেন দুর্গন্ধ হয়, এতে কী হয় যে পরবর্তীকালে মানে পরে যে নামাজ পড়ে আমার পাশে তারও কষ্ট হয় এবং মানে ফেরেশতাদেরও কষ্ট হয়, তো আমরা এরকম কি করবো না, আমরা যখনই মানে যাবো ব্রাশ কিংবা মানে আমাদের মেশওয়াক করে অবশ্যই মসজিদে যাব। আচ্ছা এক ভাই বলেছে কিন্তু যে অবশ্যই সুন্নাত, অর্থাৎ অপশান ডি, তারপরে বাদবাকি সকলে বলেছে যে জানি না, এরকম প্রশ্ন এরকম উত্তর আমাদের কাছে এসেছে। তো আমাদের এখানে যেটা দেখাচ্ছে অবশ্যই কিন্তু উত্তরটি হবে সুন্নাত, অর্থাৎ অপশান ডি। মাশাআল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে, কীরকম লাগছে? ভালো লাগছে। আপনার তো আগেরটাও জানা ছিল কিন্তু মানে একটু মানে গণ্ডগোল হয়ে গেছে, তাই তো? এটা বলার পর কীরকম মানে অনুভূতি লাগছে? বেশ একটা মানে ভালো ভালো ফিলিং করছেন, তাই তো? ভালো ফিলিং করছে। আচ্ছা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে সত্যি মানে প্রশ্ন যখনই মানে আমরা বলবো আর উত্তর যখন দেবে তখন একটা নিজে একটা আনন্দ উপভোগ হয় যে হ্যাঁ আমি মানে উত্তরটি দিতে পারলাম। এবারে আমরা চলে যাবো কিন্তু তিন নম্বর প্রশ্ন, তিন নম্বর প্রশ্নটি আপনারা মন দিয়ে শুনবেন, মানুষের
কোন অঙ্গ তাকে বেশি জাহান্নামে নিয়ে যাবে? অপশান চাইলে অপশান দেব, নয়তো দেব না, বলুন। জিহ্বা। জিহ্বা, আচ্ছা বলুন। হ্যাঁ, প্রশ্নটি আপনার জন্য আরও একটি বার, মানুষের কোন অঙ্গ তাকে বেশি জাহান্নামে নিয়ে যাবে, বলুন। আচ্ছা আপনি বলেছেন জিহ্বা, তাই তো? জি। আপনি কিছু বলবেন? আচ্ছা তো বন্ধু, আচ্ছা অডিয়েন্সকে বলতে পারবে, অডিয়েন্স কেউ আছে? কেন অনেক বন্ধু এখানে আমার দাঁড়িয়ে আছে, আমার অনুষ্ঠান দেখছে, কেউ হাত তুলুন, এটা একদম সহজ। হ্যাঁ বলুন। ইমান। একজন বলেছে জিহ্বা, তাহলে বাদ বাকিটা কেউই বলতে পারলো না। হ্যাঁ আমরা কিন্তু অপশান আমাদের আছে, আপনারা অপশান না আপনি চাইনি, আপনি অপশান চেয়েছেন, অপশান চেয়েছেন, অপশান। আচ্ছা আপনাদেরকে অপশানগুলো বলছি, দেখুন তো এই অপশানের মধ্যে কোনটা আমার মনে বলে মনে হয়। অপশানগুলো শুনুন, এ মাথা, বি হাত, সি পা, ডি মুখ ও লজ্জাস্থান, বলুন। অপশানগুলো আর একবার, তাহলে ধীরে ধীরে বলি। হ্যাঁ, এ মাথা, বি হাত, সি পা, ডি মুখ ও লজ্জাস্থান, বলুন। মুখ ও লজ্জাস্থান, বলুন। মুখ ও লজ্জাস্থান, বলুন। মাথা। মাথা, বলুন। মুখ ও লজ্জাস্থান। মুখ ও লজ্জাস্থান। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের যে তিন নম্বর প্রশ্ন ছিল, মানুষের কোন অঙ্গ তাকে বেশি জাহান্নামে নিয়ে যাবে, এনাদেরকে আমরা অপশান দিয়েছিলাম। আমাদের অপশান ছিল, অপশান এ মাথা, অপশান বি হাত, অপশান সি পা, অপশান ডি মুখ ও লজ্জাস্থান। একজন বলেছে মাথা, তিনজন বলেছে মুখ ও লজ্জাস্থান, আর আমাদের এখানে দেখাচ্ছে অবশ্যই কিন্তু অপশান ডি অর্থাৎ মুখ ও লজ্জাস্থানে কিন্তু আমাদের জাহান্নামে নিয়ে যাবে। হ্যাঁ এটা কিন্তু আমরা মসজিদে ইমাম সাহেবের মুখ থেকে বারবার শুনে আসছি, তাই তো? হ্যাঁ কি না, এটা কিন্তু এখন মানে মনে আসছিল না অনেকেরই, তাই তো? আচ্ছা তো এই যে মানে এটা শোনার পরে কি মনে হচ্ছে, সঠিক না বেঠিক? সঠিক মনে হচ্ছে তো? আচ্ছা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি তবুও এনাদেরকে এনাদের উদ্দেশ্যে অবশ্যই আমি একটি হাদিস আমি একটু মানে ওদেরকে বলে দিই, যাতে এনাদের আরও সুবিধে হয়ে যায়। যে হাদিসটি আমরা এই হাদিসটি হয়তো আমরা শুনেছি, অনেকে হয়তো শুনিনি, তবুও আপনাদের উদ্দেশ্যে আমি হাদিসটি বলছি, আপনারা শুনে নিন এবং জানবেন যে হ্যাঁ এই এই দুটো জিনিস মুখ ও লজ্জাস্থানকে যদি আমরা হেফাজত করি তাহলে কিন্তু আমাদের জান্নাতের দায়িত্ব কে নিচ্ছে সেটা একটু শুনে নিন, শোনা দরকার আছে কি না নেই? আচ্ছা তাহলে শুনুন। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আমার জন্য তাহার উভয় চোয়াল ও উভয় পায়ের মধ্যবর্তী অঙ্গর দায়িত্ব গ্রহণ করিবে, যে সে তাহার মুখ ও লজ্জাস্থানকে অন্যায়ভাবে ব্যবহার করিবে না, আমি তাহার জন্য জান্নাতের দায়িত্ব নিচ্ছি। কে নিচ্ছে? আল্লাহ, আমার নবীজি। আমার নবী হাদিসটা কি দেখে বলো, বুঝতে পারলেন তো? জি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে হ্যাঁ আমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটা কিন্তু এনারা কিন্তু সঠিক উত্তর দিয়েছে, আর এই সঠিক উত্তর দেওয়ার জন্য ওদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা চলে যাব কিন্তু চার নম্বর প্রশ্ন, চার নম্বর প্রশ্নটি কিন্তু খুব সহজ, একটু ধ্যান এবং মন দেবেন তাহলে উত্তর দিতেও কিন্তু সহজ ও আসান হবে। চার নম্বর প্রশ্ন হচ্ছে, অজুর পর কোন কলেমা পাঠ করলে বেহেস্তের আটটি দরজা খুলে দেয়া হয়? প্রশ্নটি আপনাদের জন্য আরও একটি বার, অজুর পর কোন দোয়া পাঠ করলে বেহেস্তের আটটি দরজা খুলে দেয়া হয়, বলুন। মনে আসছে না, বলুন। সূরা ফাতিহা। সূরা ফাতিহা, বলুন। কলমা তৈয়ব। কলমা। হ্যাঁ কলমা, কোন কলমা? কলমা তৈয়ব। কলমা তৈয়ব, আচ্ছা মানে প্রথম কলমা। আচ্ছা বলুন। না এনাদের কাছ থেকে মানে আমি সেই সঠিক উত্তরটি আমি পাইনি। আচ্ছা কেউ অডিয়েন্সকে বলতে পারবে, বলতে পারবে এই একটা ভাই পেয়ে গেছি? আচ্ছা তুমি এদিকে আসো বাবু, সরাসরি বাবু। তো নাম বল। দ্বিতীয় কালেমা। আচ্ছা কি কলমা? দ্বিতীয় কালেমা, কালেমা শাহাদাত। আচ্ছা বল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা তোমার নাম? মোহাম্মদ মুস্তাফিজুর শেখ। মাদ্রাসা পড়াশোনা করো? জি। আচ্ছা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সত্যি মানে এনাদের কাছে যখন উত্তরটা আমি পাইনি, আমার প্রশ্নটা কিন্তু ওনাদের দিকে ছুড়ে দিয়েছিলাম। আর এই যে ভাই যে একদম আমাদের কালেমায়ে শাহাদাত আমাদেরকে পুরো শোনালো, একদম সঠিক উত্তর।
মাশাআল্লাহ মাশাআল্লাহ সঠিক উত্তর পেয়ে আমারও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগলো। এবার আমি কিন্তু তোমাকে দাঁড়াতে বলবো, অবশ্যই তোমার জন্য রয়েছে কিন্তু সান্ত্বনা পুরস্কার। আচ্ছা এবার আমরা চলে যাবো কিন্তু পাঁচ নম্বর প্রশ্ন। পাঁচ নম্বর প্রশ্নটি আপনারা কিন্তু মন দিয়ে শুনবেন। পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে, জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত কি? জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত কি? অপশান চাইলে অপশান দেব, অপশান আছে, বলুন। অপশান অপশান তাহলে একদম সরাসরি অপশানে চলে যায়। অপশান এ আল্লাহর দিদার, অপশান বি মধুর নহর, অপশান সি খাবার, অপশান ডি হুর। বলুন হুর হুর বলুন হুর হুর বলুন হুর হুর বলুন জানি আসছে না। অডিয়েন্সকে বলতে পারবে? আছো অডিয়েন্সকে বলতে পারবেন? প্রশ্নটি কি আরেকবার করবো? প্রশ্নটি আপনাদের জন্য আরেকটি বার, জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত কোনটি? অপশান এ আল্লাহর দিদার, অপশান বি মধুর নহর, অপশান সি খাবার, অপশান ডি হুর। বলো কে আছে অডিয়েন্সকে বলতে পারবে? কেউ বলতে পারবে না। হ্যাঁ উত্তরটি হবে অবশ্যই কিন্তু আল্লাহর দিদার। হ্যাঁ আল্লাহর অর্থাৎ দেখা, আল্লাহর সঙ্গে দেখাটাই হচ্ছে সব থেকে বড় নিয়ামত। জানা গেল, শেখা গেল কিছু? হ্যাঁ এবার থেকে আর ভুল হবে না তো আপনাদের? জি। কীরকম লাগলো বলো? সুন্দর লাগে। এই যে খেলতে পেরে মানে খেলেছেন, হয়তো উত্তর দিতে পারেননি, কটা উত্তর দিয়েছেন কটা উত্তর দিতে পারেননি, এই নিয়ে কোনো মানে যায় আসে না, এই যে মানে জানলেন এইটা জেনে কীরকম লাগছে? সুন্দর লাগছে, ভালো। আপনার ভালো লাগছে? ভালো লাগছে তো আপনার? আলহামদুলিল্লাহ খুব ভালো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এনারা যে আমার অনুষ্ঠান খেলেছিল, হয়তো বলতে পারেনি, নেক্সট টাইম যখন আমরা আসবো এই চারজনে কিন্তু সঠিক উত্তর দিয়ে আলোর পথে ইসলামের তরফ থেকে সেই পাটাপাটি গিফটটা আমার কাছ থেকে ছিনিয়ে নেবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।